হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি ভালো আছেন। আর আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের ফকিরহাটে ইলান মোটরসে। দেখতে পাচ্ছেন এটা একটা বাইক শোরুম। হ্যাঁ, এখানে আসার একটাই উদ্দেশ্য, নতুন একটি বাইক ক্রয় করা। তবে হ্যাঁ, বাইকটা কিন্তু আমার জন্য নয়, বাইক হচ্ছে আমার কলিগ মিস্টার আর৭৫এম ভাই এর জন্য। তো এখানে কিন্তু বিভিন্ন সিভি কন্ডিশন যে বাইকগুলো সেই বাইকগুলো এখানে পাওয়া যায়। যেমন রয়েছে আর১৫, রয়েছে হুন্ডা সিভিএক্স, রয়েছে জিক্সার, সুজুকি জিক্সার। তো এখানে এই ধরনের যে বাইকগুলো সেই বাইকগুলো এখানে পাওয়া যায়। আর আমরা এসেছি আর১৫এম লেটেস্ট ভার্সন BS7 ডুয়েল চ্যানেল ডিস্ক যে বাইকটা, সেই বাইকটা দেখার জন্য। তবে এই বাইকটা টেস্ট করা হচ্ছে, সেই বাইকটাতে চড়ে কেমন মজা পাওয়া যাবে, বাইকটা আসলে সিটে কোনো সমস্যা আছে কি না, এগুলো দেখা হচ্ছে। বাইকটা কিন্তু আমরা দেখছি, বাইকটার লুকিং, বাইকটার সাউন্ড সিস্টেম সব কিছুই আমরা চেক করব, দেন বাইকটা ক্রয় করব কিনা সেই বিষয়ে কথা বলবো। হ্যাঁ, তবে বাইকটা দাম বেশি হলে কিন্তু বাইকটা দেখার মতো। আর১৫এম লেটেস্ট ভার্সন BS7, আসলেই আপনারা যখন রাস্তায় দেখি এই বাইকগুলো চলতে, তখন কিন্তু সবাই তাকিয়ে দেখি যে আসলে একটা বাইক যাচ্ছে, মোটর সাইকেল, যেটা বাইকের জগতে এক নম্বর ব্র্যান্ডের এক নম্বর গাড়ি আর১৫এম, যেটা ইয়ামাহা ব্র্যান্ডের গাড়ি। আর এই গাড়িটা কিন্তু যেমন দাম, ঠিক তেমন তার কার্যকারিতা অনেক ভালো হবে। আর ইলান মোটরস কিন্তু এই ধরনের সিভিউ কন্ডিশন বাইক পাওয়া যায়, যা আপনারা চাইলে এখানে এসে দেখে আপনার পছন্দের বাইক ক্রয় করতে পারেন। এই বাইকটা দেখার জন্য আমরা যারা এসেছি তারা সবারই এই বাইকটা পছন্দ হয়েছে। বাইকটা আসলে দেখতে অসাধারণ এবং বাইকটার কোয়ালিটি অনেক ভালো, সেটা আপনারা সবাই জানেন। তবে একটা বিষয় বলে রাখি যে বাইকটার দামটা কিন্তু আমার কাছে একটু বেশি মনে হয়েছে, কারণ বাইকটার দাম পড়েছে প্রায় ৬,২০,০০০ টাকার মতো। এই যে বাইকটা আসলে যাই বলুন না কেন, বাইকটা সৌন্দর্য সবার কাছেই আগে আসবে, তারপরে দামের ব্যাপারটা। তবে আসলে বাইকটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, এবং যিনি নিচ্ছেন মিস্টার আর৭৫এম ভাই, দেখতে পাচ্ছেন সে এখন বাইকটার মেন ড্রাইভে আছেন। তো আসলে তার কাছে কিন্তু বাইকটা তার সাথে আসলেই সুন্দর মানিয়েছে বাইকটা। তবে এই কারণে কিন্তু সে এই বাইকটা পছন্দ করেছে। তো আমাদের সবার বাইক পছন্দ হওয়ার পরে এখন বাইকটা হস্তান্তর করা হচ্ছে, অর্থাৎ নয়ন ভাই, তিনি বাইকটা যেহেতু ক্রয় করেছেন এই জন্যে তার কাছে এই চাবি, অর্থাৎ প্রতীকী চাবিটা তাকে তার হাতে হস্তান্তর করা হচ্ছে।